আমরা প্রায় কলিকালের কথা বলি, কলিকালে নাকি এমন সব ঘটনা ঘটে যেগুলো আমাদের কাছে হয়তো প্রত্যাশিত ছিল না কখনো। যেমন হাসানুল হক ইনু বিরোধী বিরোধী ভাব করছেন, যুদ্ধংদেহীভাবে উনি মন্ত্রীকে বকাঝকা করছেন দেখলাম আমরা। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা দেবেন। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীকে গালি দিয়েছে হাসানুল হক ইনু। বন্ধুরা, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে ডক্টর জাহিদ ভাই আলোচনা করেছে। কেন আওয়ামী লীগের মন্ত্রীকে গালি দিয়েছে হাসানুল হক ইনু, এই বিষয় নিয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কি হতে পারে, কি হতে যাচ্ছে বাংলাদেশে, আমরা কথা বলাবো না, চলে যাব স্ক্রিনে। আমরা প্রায় কলিকালের কথা বলি, কলিকালে নাকি এমন সব ঘটনা ঘটে যেগুলো আমাদের কাছে হয়তো প্রত্যাশিত ছিল না কখনো। যেমন হাসানুল হক ইনু বিরোধী বিরোধী ভাব করছেন, যুদ্ধংদেহীভাবে উনি মন্ত্রীকে বকাঝকা করছেন দেখলাম আমরা। শাহজাহান ওমর, হ্যাডাম শাহজাহান ওমর, আমাদেরকে এখন গণতন্ত্রের সবক দেন, গণতন্ত্রের সংজ্ঞা শেখান পার্লামেন্টে দাঁড়িয়ে, মানে দেশটা আসলে কোন জায়গায় গেছে, কতটা সার্কাস হয়েছে, এই দুই ক্লাউন, দিস বোথ আর ক্লাউন্স, এই দুই ক্লাউনের কথায় খুব সুন্দর মতো আমরা বুঝতে পারবো। আমি একটু পড়ি, জনাব ইনুর কথাটা, ভিডিও খুব ছড়িয়ে পড়েছে, আপনারা দেখেছেন হয়তো, ভীষণ হুঙ্কার উনি দিচ্ছেন। আমি প্রায় বলি যে আপনি উনি আসলে কী টোনে কথা বলেছেন, কী বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছেন সেটাও দেখা জরুরি, কিন্তু উনি কী বলেছেন আমি একটু পড়ি। উনি অত্যন্ত আনসফিস্টিকেটেড এবং অসৌজন্যমূলকভাবে জনাব ইনু শিল্পমন্ত্রীকে খুব বকাঝকা করেছেন। আমরা জানি শিল্পমন্ত্রী মানুষকে যেহেতু খেজুর বা এসবের দাম বেশি, তাই বড়ই দিয়ে ইফতার করতে বলেছিলেন, সেটার জবাবে উনি বলছেন, আমি একটু আগে মোবাইলে দেখলাম এক মন্ত্রী বলছেন রোজার সময় খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করেন না, বড়ই দিয়ে করেন। আল্লাহ, কি বলবো বলেন, নিত্যপণ্যের মূল্যে মানুষ জর্জরিত, আপনি মানুষের সঙ্গে ঠাট্টা মস্করা করেন, মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের মন্ত্রীকে এখনই লাথি মেরে বের করে দেন। মানে লাথি মেরে বের করে দিয়ে ইনুকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করবে, উনি কি তাই খোয়াব দেখছেন? উনি তো ইলেকটেড হননি। ইনু বলেন, কত বড় সাহস, বড়ই দিয়ে, বড়ই মুখে ঢুকাই দিব তোমার, যুব সমাজ জাগো, বড়ই আর বস্তয় মন্ত্রীর বাসায় ফেলো, আমি বড়ই দিয়ে ইফতার করব, আর তুই খেজুর আর আঙ্গুর খাবি, সাহস থাকে তো বল, খেজুর আর আঙ্গুরের আমদানি নিষিদ্ধ কর, কর নিষিদ্ধ, খেজুর আর আঙ্গুরের আমদানি করবা, গরিব মানুষ বড়ই খাবে, তুমি আঙ্গুর আর খেজুর খাবা, তা হবে না, তা হবে না, তুই তো কারি করছেন একদম স্পষ্টভাবে। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী হুঙ্কার ছাড়ছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে, মন্ত্রীরা চিৎকার করছেন সিন্ডিকেটের বিরুদ্ধে, কিন্তু দাম কমছে না, নিত্যপণ্যের দাম বেড়েই চলছে, তাহলে ব্যর্থ কে, শাসন ব্যর্থ, কেন তারা কথা শুনছে না, এটা কি সিস্টেমের দোষ, মুক্তবাজার অর্থনীতির দোষ, নাকি যারা দাম বাড়ছেন তারা সরকারের ছায়ায় বসবাস করেন যে তাদের গলা টিপে ধরা যাচ্ছে না, প্রধানমন্ত্রী বলার পরও দাম কমে না, অস্বাভাবিক ব্যাপার, এত শক্তি এত সাহস এটা কীভাবে সম্ভব, এই জিনিসপত্রের দাম ওঠানামা করছে কয়েক বছর ধরে। ওনার বক্তৃতাটা, ভিডিওটা আমি শুনেছি, তার একটা পর্যায়ে তিনি বলার চেষ্টা করেছেন যে কেউ বলতে পারে যে উনি এবার যেহেতু নির্বাচিত, এবার নির্বাচিত নির্বাচিত তো বলে না, উনি যেহেতু এবার সংসদে, ডামি সংসদে যাইতে পারেন নাই, সেই কারণে উনি এরকম কথা বলছেন বলে কেউ ইন্টারপ্রিট করতে পারে, কিন্তু উনি আবার সাংবাদিক ভাই এবং সবাইকে বলছেন যে আমি আগেও এটা এটা বলেছি, এরকম এরকম বলেছি, উনি দাবি করেন যে উনি সবসময় বিরোধী বিরোধী ভাব ধরেন। আমি আসবো তার ব্যাপারে কথা। এবার শাহজাহান ওমরের কথা বলছি, যখন কাছ থেকে গণতন্ত্রের সবক নিতে হয়, উনি সংসদে আলোচনায় বলছেন আমাদের গণতন্ত্র আমাদের মতো, আমাদের গণতন্ত্র ওয়েস্টমিনিস্টার টাইপ হবে না, আমাদের গণতন্ত্র আমেরিকার মতো হবে না, যেখানে ইলেকটোরাল কলেজের 273টি ব্র্যাকেটে প্রথম আলো লিখে দিয়েছে 538 মধ্যে আসলে 270টা ভোট পেলেই হবে, আমাদের গণতন্ত্র ফ্রান্সের মতো হবে না, যেখানে 51% ভোট পড়তে হবে, আমাদের গণতন্ত্র নর্থ কোরিয়ার মতোও হবে না, যার নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া, যেখানে ডেমোক্রেসি ডাও নেই, একদলীয় শাসন। তারপর উনি বলছেন আমরা যে ধরনের মানুষ, যে ধরনের আমাদের কালচার, কাস্টম, সোসাইটি, শিক্ষা দীক্ষা, সেই অনুসারে আমাদের গণতন্ত্র প্রযোজ্য। আমরা যদি আমেরিকা, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি উদাহরণ দেই, আমরা তো ব্রিটিশ না, আমরা তো জাপানিজ না, আমাদের গণতন্ত্র আমাদের মতো হতে হবে। খুব মানে প্রধানমন্ত্রী, আমি বহুবার বলেছি, টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে উনি বলেছেন গণতন্ত্রের সংজ্ঞা এক এক জায়গায় এক এক রকম হবে, এবং প্রধানমন্ত্রীর সংজ্ঞা আবার চীন যে কথা বলার চেষ্টা করে সেই রকম সংজ্ঞা,
চীনের ডেমোক্রেসি দ্যাট ওয়ার্কস বলে একটা পেপার আছে, যেখানে তারা দাবি করছে তারাও গণতন্ত্র এবং তাদের গণতন্ত্রটা কার্যকরী গণতন্ত্র। আমাদের যে ধরনের জনগণ সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচনের যে গণতন্ত্র সেটাও গণতন্ত্র না, তাদেরটাই বেটার গণতন্ত্র। তার মানে আমরা আজকের বাংলাদেশে বসে একজন ক্লাউন, একজন মীর জাফর বলি আমরা, বা সাজানো মরি এখন কিন্তু ভবিষ্যতে মীর জাফরের প্রতিশব্দ হয়ে যাবে, জেনারেল ইব্রাহিম তার মানে ডামি নির্বাচনে যাওয়ার সময় বলেছেন না তাকে এরকম মীর জাফর টাফর বলা হবে, সেটা না, আমরা ইব্রাহিমই ডাকবো এখন থেকে, এরকম বিশ্বাসঘাতকদেরকে আমরা সাজানো মরো ডাকবো। সো এই ভদ্রলোক এখন আমাদেরকে গণতন্ত্রের সংজ্ঞা শেখাচ্ছেন, সবক দিচ্ছেন, একটু জ্ঞান টান দেখানোরও চেষ্টা করলেন। আমেরিকার ইলেকটোরাল কলেজ আছে, এটা উনি আবার জানেন টানেন, ফ্রান্সে 51% ভোট লাগবে, অবশ্য ফ্রান্সে একটা পার্লামেন্টও আছে, এটা প্রেসিডেন্ট নির্বাচনের কথা বলছে। আবার নর্থ কোরিয়া ডেমোক্রেসি ডাও নাই, আমাদের নাকি পুরোটাই আছে, আমাদের আছে এটা উনি বলেন নাই কিন্তু আছে, এবং উনি সংজ্ঞা দিচ্ছেন যে আমরা তো ওটা না, সুতরাং আমাদের গণতন্ত্র আমাদের মতো হবে। আমি প্রায় একটা কথা বলি, গণতন্ত্র বলতে হবে কেন, আপনাকে গণতন্ত্র হইতে হবে কেন, চায় না কেউ গণতন্ত্র হইতে হবে কেন, চায় না তো বলতেই পারে যে গণতন্ত্র তন্ত্র বাজে জিনিস, এই যে দেখো আমি একটা কর্তৃত্ববাদী সরকার চালিয়েছি, এটা যেভাবে চালিয়েছি এটা দিয়ে আমি এটা এটা করতে পেরেছি, সো তুমি এই সিস্টেমটা নাও। ভিয়েতনাম তার কাছাকাছি, ইভেন আমাদের, আমরা চায়নাকে সরিয়ে যদি রাখি, আমাদের পর স্বাধীন হয়েছে 75 সালে, স্বাধীন এই অর্থে যে এই আমেরিকার সাথে বিভৎস একটা যুদ্ধ করে, এর আগে ফ্রান্সের সাথে যুদ্ধ, মানে একটা ম্যাসাকার্ড কান্ট্রি 75 সালে, মানে আমরা মুক্তিযুদ্ধ করে যতটুকু ধ্বংসপ্রাপ্ত হয়েছে আমরা পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি, গেরিলা ওয়ারফেয়ার দিয়ে আমরা স্বাধীন হয়ে গেছি, আর বিপুল পরাক্রমশালী মিলিটারি পাকিস্তান আমেরিকান মিলিটারির সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছে 75 সালে, ওরা আমাদের চেয়েতে ইন মেনি ইন্ডিকেটার, ইন স্পেশালি ফিনান্সিয়াল ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে ওরা আমাদের চেয়ে ভালো করেছে, তো ভুল না, তো তো ওগুলো হতেই পারে, আপনাকে গণতন্ত্রের না মানতে হবে, কিন্তু গণতন্ত্রের না মানা হচ্ছে। আবার শেষ সবক দিচ্ছেন শাহজাহান ওমর, প্রধানমন্ত্রী যা বলছেন তাই বলছেন, আর এদিকে ইনু যুদ্ধংদেহী জঙ্গিভাবে দাঁড়িয়ে শিল্পমন্ত্রীকে তুইতকারী করে হুমকি ধামকি দিয়ে বিরোধী দল সাজার চেষ্টা করছেন। আমরা আসলে বুঝি, এটা উনি নিজেও বলেছেন, আর তো আসলে ভাল লাগলো না, একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তাদের ইনুর মতো লোককে, একেবারে ক্লিয়ারলি, তাই না, ইউজড টিস্যুর মতো করে ফেলে দেওয়া হয়েছে এই লোকটাকে। এখন রাস্তায় উনি, আমাদের একটা ফান আছে না, একজন হুজুরের একটা কথা আছে, সিল্লাইয়া মার্কেট ফাউন যাইব, মানে উনি সিল্লায় এখন মার্কেট পাওয়ার চেষ্টা করছেন। ব্যাপারটা হচ্ছে এই, আসলে একটা দেশে যখন প্রকৃত রাজনীতি থাকে না, নাই তো একটা প্রকৃত রাজনীতি যা যা হওয়ার কথা ছিল, যেমন হওয়ার কথা ছিল, সেই প্রকৃত রাজনীতির মধ্য থেকে যা যা ঘটার কথা ছিল কিছুই আর ঘটে না, তখন এই রকম বিকৃতি দেখা যায়, এইরকম ইনুকে মাঠে নেমে বিরোধী সাজার চেষ্টা হয়, জ্বালাময়ী বক্তৃতা দেখা যায়, এবং আপনি জ্বালাময়ী বক্তৃতা দিয়ে অত্যুতকারী করে কথা বলছেন শিল্পমন্ত্রীকে। আমরা এটা, আমি ব্যক্তিগতভাবে অন্তত এটা নিতে পারি না, হয় না, একটু বেশি হয়ে গেছে, বহুদিন তো বিরোধী হিসাবে কথা টথা বলেন নাই, এখন হঠাৎ নতুন নতুন করে বিরোধী ভাব যেহেতু আনতে চাইছেন, সেখানে একটু পরিমিতি বোধের অভাব হয়েছে, অথবা ভাবছেন যে অনেক বেশি মাঠে চেঁচামেচি করলে আবার মন্ত্রীতন্ত্রে বানায় দিতে পারে। আমাদের মনে থাকার কথা, আওয়ামী লীগের প্রথম সরকারটার সময় যেন ওবায়দুল কাদের এবং সুরঞ্জিত সেন গুপ্ত এই দুজন প্রথম দফায় মন্ত্রী হন নাই, আজকে এত পরাক্রমশালী ওবায়দুল কাদের সাহেব, টানা 3 বার সাধারণ সম্পাদক হয়েছেন, অতি গুরুত্বপূর্ণ সরকারের তথাকথিত উন্নয়ন দেখানোর মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি কিন্তু প্রথম মন্ত্রীসভায় ছিলেন, এরপর দুজন বাইরে সমানে কিন্তু চেঁচাতেন এবং সরকারকে ক্রিটিক করতেন, তারপর তাদেরকে মন্ত্রী বানানো হয়েছে। আমি জানি না জনাব ইনু হয়তো এরকম কোনো খোয়াব বা খায় সেই ফর্মুলা বা তরিকায় চলার চেষ্টা করছেন, এটা কাজ করেছিল, উনি তো টেকনোক্র্যাট মন্ত্রী হতেই পারেন। যাই হোক, যে কথাটা বলছিলাম শুরুতে ওটা দিয়ে আবার শেষ করি, মানে আমাদের এগুলো সবগুলো সিম্পটম, এই সিম্পটমগুলো আসলে কতগুলো মানে বেসিকলি একটা রোগের ইন্ডিকেশন। যখন আমাদেরকে হাসানুল হক ইনুর মুখে সরকারের বিরোধিতা শোনা যায়, জ্বালাময়ী বক্তৃতা শোনা যায়, একজন শাহজাহান ওমরের মুখে গণতন্ত্রের ডেফিনেশন এবং টাইপ নিয়ে সংসদে দাঁড়িয়ে আমাদের জাতিকে সবক দেন, আমাদের গণতন্ত্র কেমন হবে, সেটা কার মতো হবে, আমাদের মতো হবে কিনা না অন্যের মতো হবে, এগুলো সব উপসর্গ, এটা রোগ হচ্ছে, এ দেশটার রাজনীতি একেবারে শেষ হয়ে গেছে, এ দেশটা
জাস্ট একটা সার্কাসে পরিণত হয়েছে। দেশটা একটা সিরিয়াসলি যে একটা দেশ চলবে না, চারপাশে যা যা করছে দেখবেন অবিশ্বাস্য রকম সার্কাস চারদিকে। ডক্টর জাহিদ ভাই যে তথ্যগুলো দিয়েছে, আওয়ামী লীগের মন্ত্রীকে গালি দিয়েছে হাসানুল হকিনও, বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে সে দেখতে পেয়েছেন। শাহজাহান ওমরকে নিয়ে অনেক তথ্য দিয়েছে বন্ধুরা, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক যে আলোচনা শুনতে পেয়েছেন, এই বিষয় নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার যে বেল বাটন আছে অন করে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।